নমস্কার চিফ মিনিস্টার স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ দু সালের আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাস টেন ক্লাস টুয়েলভ আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন কোনো কোর্সে ভর্তি হয়েছে তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এই স্কলারশিপে প্রতি বছর দশ টাকা করে কিন্তু দেওয়া হয় যদিও এখানে আবেদনের প্রক্রিয়া অফলাইন বলা হয়েছে কিন্তু দু হাজার সালের পর থেকে এই প্রক্রিয়া অনলাইনেও শুরু হয়েছে অনলাইন প্রক্রিয়া বলতে নবান্ন স্কলারশিপের একটি নির্দিষ্ট ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দশ হাজার টাকার অ্যামাউন্ট ক্রেডিট হয়ে যায় এটি আপনারা সারা বছর করতে পারবেন এর জন্য কিন্তু রকম টাইম লিমিট নেই এবার যারা অফলাইনে করবেন তারা কিন্তু নবান্নে গিয়ে এই ফর্মটি জমা দিয়ে আসতে পারবেন তবে আমি বলবো অফলাইনে করাটাই বেস্ট কারণ যদি আপনার ফর্মে কোনো ভুল থাকে বা ডকুমেন্টে কোনো যদি ভুল থাকে তাহলে তারা সেখানে বলে দেয় আপনি ফর্মটা সংশোধন করে আবার জমা দিতে পারেন কিন্তু অনলাইনে করলে বা ইমেল করলে অনেক সময় মুশকিল যেটা হয় আপনারা হয়তো ফর্ম জমা দিয়ে এলেন বা ফর্ম পাঠিয়ে দিলেন অনেক সময় তারা হয়তো আপনার সাথে যোগাযোগ করলো করতে পারলো না যদি কোনো ফর্মে ভুল থাকে তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপের অ্যামাউন্টটা নাও পেতে পারেন সেই জন্য অফলাইনে করাটাই সব ভালো উপায় এবার আমরা দেখে নেবো এই স্কলারশিপ কারা আবেদন করতে পারবেন প্রথমে বলা হয়েছে আপনাকে এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত এখানে কোনো পশ্চিমবঙ্গের স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনাকে পাস করতে হবে এবার থার্ড অপশানটা দেখুন একটু যদি কেউ মাধ্যমিক পাস করে থাকে তাহলে তাকে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের ভেতরে নাম্বার থাকতে হবে ফিফটি থেকে ফিফটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট নাম্বার থাকলে সে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবার সিক্সটি পার্সেন্টের বেশি নাম্বার হলেই সে কিন্তু অলরেডি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যাচ্ছে সে তখন সরাসরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে আর মাইনরিটি ক্যান্ডিডেট যারা ফিফটি পার্সেন্টের বেশি পেয়েছে তারা কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তারাও কিন্তু এটা করতে পারবে না বা করার দরকার নেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একই নিয়ম ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের ভেতরে আপনার নাম্বার থাকতে হবে এবার হচ্ছে স্নাতক ক্ষেত্রে মানে যারা কলেজ পাস করেছে এবং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তাদের কিন্তু ফিফটি থেকে ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বারের মধ্যে হতে হবে ফিফটি থেকে কিন্তু সিক্সটি নয় ফিফটি থেকে ফিফটি থ্রি এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন আপনার পারিবারিক ইনকাম হতে হবে এক লাখ কুড়ি হাজার টাকা এবার এখানে একটা কথা বলে দিই বিবেকানন্দ বা ঐক্যশ্রী স্কলারশিপের মতো এই স্কলারশিপটিও আপনি কিন্তু রিনিউ করতে পারবেন তবে পুরো প্রক্রিয়াটাই হবে অফলাইনে এখানে ধরুন আপনি ক্লাস টুয়েলভে পড়ছেন সেক্ষেত্রে আপনাকে ক্লাস ইলেভেনের মার্কশিটের সঙ্গে ক্লাস টেনের মার্কশিটটাও একসঙ্গে জমা দিতে হবে নবান্ন অফিসে গিয়ে অথবা ধরুন আপনি সেকেন্ড ইয়ারে পড়েন অথবা থার্ড ইয়ারে পড়েন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রিভিয়াস মার্কশিট প্লাস মেন যে পরীক্ষা হয়েছিল মানে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়লে ফার্স্ট ইয়ারের মার্কশিট থার্ড ইয়ারে পড়লে সেকেন্ড ইয়ারের মার্কশিট এবং ফার্স্ট ইয়ারের মার্কশিট প্লাস তার সাথে উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু আপনাকে জমা দিতে হবে এটি হলো নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি কী করে ফিল আপ করতে হয় সেটি আমি আজকে দেখাবো প্রথমে এখানে আপনি একটা ফটো পেস্ট করে দেবেন প্রথমে ফর্মটাকে আপনারা প্রিন্ট আউট করবেন তারপর এখানে ফটো পেস্ট করবেন এখানে আপনার নাম আপনার গার্জেন নেম তারপর আপনার ডেট অফ বার্থ জেন্ডার রিলিজিয়ান এবং সাবকাস্ট এখানে পুট করবেন রিলিজিয়ান হিন্দু কি মুসলিম এটা এখানে সিলেক্ট করবেন সাবকাস্ট মানে হচ্ছে আপনি যদি এসসি এসটি ক্যাটাগরির হন সেটা এখানে সিলেক্ট করবেন তারপর এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন অ্যাড্রেস ডিস্ট্রিক্ট পিন এটা এখানে পুট করে দেবেন আপনার ফোন নাম্বারটি অবশ্যই এখানে সঠিকভাবে পুট করবেন যদি অফলাইনে দেন তাহলে তো কোনো অসুবিধা নেই যদি অনলাইনে ফর্মটি পাঠান তাহলে ইমেল করেন তাহলে এখানে সঠিক ফোন নাম্বার দিলে ওরা আপনার সাথে যদি ফর্মে ভুল থাকে যোগাযোগ করে নেবে এখানে পুট করবেন আপনার ইমেল আইডি তারপরে এখানে দিতে হবে একাডেমিক ডিটেল নেম অফ এক্সাম এখানে দুটো ঘর করা আছে আপনারা প্রয়োজন হলে ঘর বাড়িয়ে নিতে পারেন নেম অফ এক্সামের ঘরে আপনি যদি ইলেভেনে পড়েন তাহলে এখানে ফার্স্টে মাধ্যমিক লিখবেন তারপর বোর্ড এখানে ডাব্লু বিবিএসি ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা দেবেন গ্রেড আপনাদের মার্কশিটেই লেখা থাকে এ না বি সেটা লিখবেন তারপর পার্সেন্টেজটা এখানে সিলেক্ট করে দেবেন যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হন তাহলে প্রথমে মাধ্যমিকের ডিটেল দেবেন এখানে তারপর এখানে এইচএসের ডিটেল এখানে দিয়ে দেবেন যদি আপনারা পোস্ট গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হন তাহলে এখানে আরেকটা ঘর বাড়িয়ে নেবেন স্কেলে করে দাগ টেনে একটি ঘর বাড়িয়ে নিতে পারেন তারপর ছোট ছোট করে এখানে সবগুলো লিখে দিতে পারবেন তারপর আপনাকে দিতে হবে কোর্স নেম যদি ইলেভেন হয় তাহলে এখানে ইলেভেন পুট করবেন যদি গ্র্যাজুয়েশন হয় তাহলে গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন কোর্স ডিউরেশন মানে কত দিনের কোর্স সেটা এখানে বসাবেন কোন সেশনে পড়ছেন একুশ বাইশ কি বাইশ তেইশ সেটা এখানে সিলেক্ট করবেন নেম অফ ইনস্টিটিউট কোন কলেজ বা কোন স্কুলে পড়ছেন সেটা এখানে বসাবেন তারপর সেই স্কুলের অ্যাড্রেসটা এখানে পুরোটা বসিয়ে দেবেন এরপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পুট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেম সঠিকভাবে এখানে বসাবেন ভুল হয়ে গেলে কিন্তু টাকা আসবে না তারপর এখানে বসাতে হবে যেখান থেকে আপনি ফর্ম ফিল করছেন সেই প্লেস ডেট এবং আপনার একটি সই এখানে বসিয়ে দেবেন এখানে একটা সেলফ ডিক্লারেশন আছে আমরা যখন এই স্কলারশিপের ফর্ম ফিল আপ করেছি সেটি এগুলো মানে থাকিনি আর কি তখন তখন সম্পূর্ণটাই হাতে লিখে বাংলায় যেমন দরখাস্ত করে সেইভাবে ফিল আপ করতে হতো এখানে আপনাকে প্রথমে লিখতে হবে আই এম দিয়ে যিনি অ্যাপ্লাই করছেন তার নাম তার বাবার নাম তার অ্যাড্রেস পুরো অ্যাড্রেসটা এখানে দিতে হবে তার ডিস্ট্রিক্ট পিনকোড এখানে পুরোপুরি ফিল আপ করবেন তারপর আপনাদের দিতে হবে এখানে দেখুন বলেছে মাই কারেন্ট অ্যাকাডেমিক সেশন ইজ একুশ বাইশ অ্যাট স্কুল বা কলেজের নাম এখানে কিন্তু আপনার স্কুল বা কলেজের নাম যে ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছেন বর্তমানে সেটা দিয়ে দেবেন এটা আমার মনে হয় একুশ বাইশ না হয় এটা বাইশ তেইশ হবে কারণ একুশ বাইশ সেশন তো অলরেডি শেষ হয়ে গেছে এটা আমার মনে হয় বাইশ তেইশ হবে আপনারা সম্ভব হলে এটাকে কেটে বাইশ তেইশ করে নেবেন তারপর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট মানে এখানে আপনার সই করতে হবে তারপর এখানে কাউন্টার সাইন বাই হেড অফ দ্য ইনস্টিটিউট উইথ সিল এখানে আপনি যদি স্কুলে পড়েন হেডমাস্টার মশায়ের সই অথবা যদি কলেজে বা ইউনিভার্সিটিতে পড়েন সেখানে যিনি হেড আছেন তার এখানে একটা স্ট্যাম্প করিয়ে নেবেন ইউনিভার্সিটি হলে এখানে রেজিস্ট্রার যিনি আছেন তার সই লাগবে আর কলেজে যদি পড়েন প্রিন্সিপালের সই লাগবে আর হাই স্কুলে হলে তো হেডমাস্টার সই লাগছে সেটা এখানে সিল এবং স্ট্যাম্প করিয়ে নেবেন এখানে আসছে এমএলএ রেকমেন্ডেশন ফর্ম এটা আপনাকে কে দিয়ে সাইন করাতে হবে এখানে এটা আপনাকেই ফিল আপ করতে হবে আই এম প্রথমে আপনার নাম আপনার বাবার নাম আগের ফর্মটার মতনই আপনার অ্যাড্রেস আপনার পোস্ট ডিস্ট্রিক্ট সবকিছু এখানে সিলেক্ট করবেন মাই মাই মান্থলি ফ্যামিলি ইনকাম এখানে দেখুন একটা জিনিস খেয়াল করে মাই মান্থলি ফ্যামিলি ইনকাম ঠিক আছে এখানে কিন্তু বাৎসরিক বলেনি মান্থলি এখানে কত সেটা কিন্তু এখানে পুট করবেন যেহেতু এক লাখ কুড়ি বাৎসরিক ইনকাম তাহলে মান্থলি ইনকাম কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে এই ঘরটায় বসিয়ে নেবেন ওপরের অংশটি ফিল আপ হয়ে গেলে নিচে আপনি সই করে দেবেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এই অংশে এবং এখানে কাউন্টার সাইন বাই এম উইথ সিল এখানে যে আপনার এমএলএ আছে আপনার এরিয়ার তার এখানে সই করাতে হবে এবং এখানে একটা তিনি সিল দিয়ে দেবেন এমএলএ যদি না পান আমি যখন ফর্ম ফিল করেছিলাম তখন এমপির সাইন করিয়েছিলাম তাও কিন্তু কাজ হয়েছিল এমএলএ অথবা এমপি আপনারা যে কোনো একজনের সাইন করাতে পারেন এখানে যে তিনটি ফর্ম দেখছেন এই তিনটে ফর্ম প্রথম একটা দুটো তিনটে এই তিনটে ফর্ম আপনারা প্রথমে ফিল আপ করবেন তারপর ডকুমেন্ট হিসেবে টিউশন ফি বা ভর্তি ফি এর ফটোকপি মানে যেটা আপনারা পেমেন্ট করে নেক্সট ক্লাসে উঠেছেন বা পেমেন্ট করেছেন সেই একটা রসিদ লাগবে পূর্বে পাশ করা সমস্ত পরীক্ষার মার্কশিটের কপি মাধ্যমিক হলে শুধুমাত্র মাধ্যমিকের হলেই হচ্ছে যদি আপনি টুয়েলভে পড়েন তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যদি কেউ ইলেভেনের জন্য অ্যাপ্লাই করে তাহলে মাধ্যমিক এবং ইলেভেনের কপিটা দুটো কপি লাগবে র্যাঙ্ক কার্ড যদি থাকে এটা শুধুমাত্র যেই পরীক্ষার জন্য র্যাঙ্ক কার্ড থাকলে দেবেন না হলে দরকার নেই এমপি অথবা বিধায়কের থেকে আমি একটু আগে বললাম এমএলএ অথবা এমপি যে কোনো একজনের কাছ থেকে আপনারা ইনকাম সার্টিফিকেটটা নিয়ে নেবেন এমএলএ এমপির কাছ থেকে সরাসরি তো পাওয়া যাবে না তাই সবার প্রথম আপনারা পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবেন তারপর সেটা এমএলএর কাছে নিয়ে যাবেন তবেই তিনি সাইন করবেন ব্যাংকের পাসবইয়ের ফটো কপি মানে জেরক্স কপি এখানে লাগবে যেন সেখানে এই চারটে জিনিস একদম খুব স্পষ্টভাবে থাকে এসডিও বিডিও গ্রুপ এ সরকারের থেকে মাসিক পারিবারিক আয়ের শংসাপত্রের অনুলিপি পৌরসভার ক্ষেত্রে যুগ্ম বিডিও কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার নির্বাহী অফিসারের পদমর্যাদার নিচে নয় অর্থাৎ এখানে যে পোস্টগুলি বলেছে সেই পোস্টের কাছ থেকে আপনাকে একটা মাসিক পারিবারিক ইনকাম নিতে হবে তার মানে ইনকাম সার্টিফিকেট এখানে কটা যাচ্ছে দুটো একটা এখানে দুটো প্রথমে পঞ্চায়েত থেকে নিয়ে ডিএমের কাছে যাবেন তারপর এই দুটো সার্টিফিকেট নিয়ে আপনারা এমপির কাছে যাবেন তবেই কিন্তু আপনারা এই সার্টিফিকেটটা পাবেন তারপর আপনার লাগছে একটি যে ফর্ম যে ফর্মগুলো আমি বললাম যে দ্বিতীয় ফর্মটা যেটা আছে যেটা প্রধানের কাছ থেকে সিলমোহর করিয়ে আনতে হবে সেই ফর্মটা এখানে দিতে হবে এবং মোবাইল নম্বর সহ যোগাযোগের একটা বিবরণ আপনাকে দিয়ে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলো থাকলে প্রথমে এই ফর্মটা তারপর বাকি যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো পরপর অ্যাটাচ করবেন আর প্রতিটা ডকুমেন্ট অবশ্যই কোনো হেড স্যার বা যাদের অ্যাটেস্টেড করার পাওয়ার আছে সেই অ্যাটেস্টেড করিয়ে নেবেন কারণ অ্যাটেস্টেড না করালে কিন্তু অনেক সময় রিটার্ন রিটার্ন করিয়ে দেয় বা রিজেক্ট করে দেয় অ্যাটেস্টেডটা কিন্তু অবশ্যই করাবেন এই সমস্ত ফর্মগুলো অ্যাটাচ করে আপনারা নবান্নে গিয়ে জমা দিয়ে আসতে পারেন যদি নবান্নে না গিয়ে দিতে পারেন যদি আপনার বাড়ি অনেক দূরে হয় তাহলে অবশ্যই ইমেল করে পাঠাতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই আশা করি নবান্ন স্কলারশিপ সম্পর্কে আপনারা সমস্ত তথ্য পেয়েছেন এরপরেও যদি আপনাদের রকম তথ্য মনে হয় জানার ইচ্ছে হয় বা যদি আমি কিছু জিনিস স্কিপ করে গিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্টটা বলবেন আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ